Life and movies are similar journeys. Life is worthy and so are movies. Love and passion, anger and pain, sunshine and snow. সেটা ছিল চতুর্দশ শতাব্দীর সূচনা লগ্ন, যখন দক্ষিণ ভারতে ভীষণভাবে অরাজকতার হাওয়া চলছিল, বিদেশিদের আক্রমণে দেশ টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। এরকম উথাল পাথাল পরিস্থিতিতে সাধারণ মানুষের সঙ্গে গিরিজন মানুষ পর্যন্ত সবারই হেনস্থা হচ্ছিল। এমন সময় এক বলশালী শক্তি নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় বিদেশিদের অত্যাচার থেকে সবাইকে মুক্ত করে একটা স্বতন্ত্র সাম্রাজ্যের বীজ বুনে দিয়েছিল। সেই বলশালী শক্তি ছিল মহাদেবালু মাধবা বিদ্যারণ্য স্বামীজি। ওনার অস্ত্র ছিল দুই ভাই, বীর এবং বলশালী হরিহর ও বুক্য রায়। যুদ্ধের পরবর্তীকালে এনারা প্রতিষ্ঠা করলেন এক বিশাল সাম্রাজ্য, বিজয়ানগরম। বিদেশিদের পরাস্ত করার পরে বিদ্যারণ্য স্বামীজি এক বিপুল ধনরাশি পেয়েছিলেন। এই ধনরাশিকে সুরক্ষিত করার জন্য বংশ পরম্পরায় চলার মতো এক অদ্ভুত সুরক্ষা ব্যবস্থার আয়োজন করেছিলেন গুরুদেব। দুর্গম ঘন অরণ্যের মধ্যে সেই সম্পত্তিকে কিষ্কিন্ধা পর্বতের এক নির্জন স্থানে সুরক্ষিত করে রেখেছিলেন তিনি। এরপরে যে গিরিজনদের বিদ্যারণ্য স্বামী বিদেশিদের কব্জা থেকে ছাড়িয়েছিলেন, তাদের সাথে এক রহস্যময় সভার আয়োজন করেছিলেন তিনি। নিধি অর্জন করার জন্য আমি যে যন্ত্র বানিয়েছি সেটা হলো এই হেয়ালির পেটিকা। গুরুদেব, শুধু এই রাজ্যকেই না, আমাদের এই গোষ্ঠীকেও আপনি বাঁচিয়েছেন। আপনার ওই পেটিকাকে আমরা শত দুঃখ কষ্ট হলেও বংশ পরম্পরা ধরে বাঁচিয়ে রাখবো। ভালো কথা বলেছ তুমি। তাহলে এই পেটিকাকে তোমাদের অরণ্য দেবতার সংরক্ষণে রেখে দাও। যেমন আজ্ঞা করবেন গুরুদেব। আকাশ ফেটে পড়লেও এর খবর যেন কেউ না পায়। হুইয়া হুররা হুররা হুইয়া। তারপরে বিদ্যারণ্য স্বামী রাজপ্রাসাদের কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের সাথে এক সভার আয়োজন করেছিলেন। মন্ত্রী মশাই, গুরুদেব, এইটা তাম্রপত্র। আপদকালে হেয়ালির পেটিকা কোথায় আছে সেটা বোঝানোর যন্ত্র এইটা। আমাদের বিজয়নগর সাম্রাজ্য রক্ষার দায়িত্ব কেবল রাজার ওপরেই থাকে না, মন্ত্রীর ওপরেও থাকে। ঠিক আছে গুরুদেব। আপনার পরেও যারা যারা মন্ত্রী হয়ে আসবে তাদের ওই তাম্রপত্রকে বংশ পরম্পরায় সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা করতে হবে। যখনই রাজ্যের ওপর কোনো বিপদ উপস্থিত হবে সেই সময়কার মন্ত্রীকে এই তাম্রপত্রতে লেখা আদেশের যথাযথ পালন করতে হবে। আর সেই আদেশ অনুসারে গুপ্তধন প্রাপ্ত করার সঙ্গে সঙ্গে রাজা এবং প্রজার সুরক্ষা করাটাও সেই মন্ত্রীর এবং তার পারিষদদের অবশ্য কর্তব্য হবে। যথাজ্ঞা গুরুদেব, আপনার ভবিষ্যতের চিন্তাধারা আমি স্বীকার করছি। এই গোপনীয় সমাবেশের শেষে বিদ্যারণ্য স্বামী যা বলেছিলেন তা শুনে বাকিরা শিউরে উঠেছিল। আরো একটা কথা, যে ব্যক্তি সেই গুপ্তধনের সন্ধান করতে যাবে সে যেন রাজ্যের জন্য নিজের প্রাণ বলিদান দিতে কুণ্ঠাবোধ না করে। স্বার্থপর বুদ্ধিভ্রষ্ট প্রাণের ভয় পায় এমন কাপুরুষ লোকের জন্য এই গুপ্তধনের সন্ধান হয়ে উঠবে মরণের সমান। সাধয়েৎ রাজ্যম ঋদ্ধি ভবদীয়ম।
सिद्धि भवतीय विजयम तथ्यम। विजय पथ तारा हे धीरा। সাজিয়ে যাও তুমি এগিয়ে জীবনের মানে যুদ্ধ রে, ঘোড়াকে চালিয়ে রানীকে ঘিরে যাও জিততে হবে তোমায় বাজি রে, বন্ধন খুলে দাও শক্তি দেখিয়ে দাও জেতাটাই এ জীবন রে, পাহাড়কে হাতে সরিয়ে দেয় যে তাকে শক্তি মানে বলা যায় না, বুদ্ধির বলে যে যেতে নেই তবে তার তুলনা, তোর সামনে তুইও যা এগিয়ে, এই লড়াই যে জীবন আর মৃত্যু সে দেবতা যে নেয় না জীবন, খর্গ থেকে ভালোবাসার দামটা বেশি যে সেই বেহিসেবি যুদ্ধের ফল নেই কৌশলে যেতে যে চতুর সেই, এভাবে এ জীবনের সংগ্রামে এখানে জিতে যায় যে সে বাদশা রে, কত রূপ রঙে রাজবে কাহিনী কাহিনীতে কত কথা দেখো ভাই রে, বুদ্ধির এই খেলাতে আজবে এই প্রশ্নেতে জ্ঞানে বুঝিত রস্ত্র যে, শঙ্খ বাজিয়ে রথ যে চালিয়ে যুদ্ধ জেতায় করো সমর সজ্জা, তুমি শুধু বীর ভেবে থাকো যদি সেটাই তোমার চরম সাজা, সিংহের মতো লড়াই করে যে যেতে সে যোদ্ধা বড়, অহংকার কে ভেঙে যেতে যে সে রাজতন্ত্র পাওয়ার যোগ্য রে, দুশো বছর অতিক্রান্ত বিজয়নগর সাম্রাজ্য শুধু রাজনৈতিকভাবেই নয়, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, এমনকি এক অপার সাহিত্য সংস্কৃতির মিলনে শিখর প্রাপ্ত হয়ে নিজের কীর্তিকে স্থাপন করতে পেরেছিল।
সারা জীবন তৈরি শিলা বৈভব যা আর সূর্য সিংহাসন বিষ্ণু শঙ্কর যেখানে একাগর সে মাটিকে জানাই প্রণাম প্রণাম সারা স্বপ্নে ভরা শহরে নগরী চলিত সারা সোনার ধারা জীবনে ভরা সুমধুর অন্তপুরে ঝরে দেখো খুশির ধারা আনন্দে ভরা সুগন্ধে সারা ধর্মের তালে তালে ভেসে যায় স্বামী তারা সত্য ধর্ম দয়া এই সবকে আমার জীবনের আধার বানিয়ে জাতি ধর্ম বর্ণ ভেদ না করে বিজয়নগর সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া প্রজাদের এবং আমার পূর্বপুরুষকে আমি প্রণাম জানাচ্ছি। আমাদের এই ভুবন বিজয় পণ্ডিত সভায় বিজয়নগর সাম্রাজ্যে একজন হাস্যকবির অভাবটা আমাকে ভীষণ কষ্ট দেয় আপ্পাজি। তাছাড়া দেখতে গেলে আমাদের বিজয়নগরের সম্বন্ধিত সবকিছু আট, আমাদের রাজ্যকে চারপাশে ঘেরা পর্বতের সংখ্যা আট, রাজ্যকে ঘিরে আছে যে সুরক্ষা শিবির সেও আট, আমাদের রাজমন্দিরের মুখ্য দ্বার হলো আট, কিন্তু এই ভুবন বিজয় রাজসভায় কবিদের সংখ্যা কেবল সাত। অষ্টদিগ্গজ দিয়ে সুসজ্জিত করার আমার স্বপ্ন হয়তো সপ্তদিগ্গজ পর্যন্ত পৌঁছেই সীমিত রয়ে যাবে, কিন্তু ওই অষ্টম কবির খালি সিংহাসনটি আমাকে খুবই চিন্তাগ্রস্ত করে তুলছে। আপনার জয় হোক, জয় হোক মহারাজ। এই সভায় উপস্থিত সবার চাইতে যে আমার বুদ্ধিটা বেশি সেটা আমি প্রমাণ করে দেব মহারাজ। মানে আমার গুরুদেবের পরে বেশি বুদ্ধি শুধু আমারই আছে এটাই প্রমাণ করে দেব মহারাজ। মহারাজ, সাতজন দিগ্গজকে আমি একটা প্রশ্ন করতে চাই। নটা কি করে ছয়ের সমান হবে আর ছটা কি করে নয়ের সমান হবে? আরে এত ভাবচিন্তা কি, তাড়াতাড়ি বলুন। বলকা বাবু, এত ভেবেও এই সমস্যার সমাধান আমি বার করতে পারছি না তো। আপনাদের মধ্যে কোনো বুদ্ধিমান আমি খুঁজেই পাচ্ছি না, এর অর্থ হলো আমি হচ্ছি বুদ্ধিমান। আমি সবচেয়ে বুদ্ধিমান, আমি সবচেয়ে বুদ্ধিমান, আমি বুদ্ধিমান ওরে। এইবারে এইটা দেখুন তো, এটা ছয় তো, এইবারে আপনারা দেখুন ছয়টা কিভাবে নয় বানিয়ে দেব। এই দেখুন ছয় নয় হয়ে গেছে। আও মহারাজ, আমার উপরে দয়া করে যদি আরেকটা সুযোগ দেন এইবার আপনাকে নিশ্চয়ই হাসানোর চেষ্টা করব। এইবারে নয়টা কিরকম করে ছয় হবে দেখবেন প্রভু। তোমার হাতের তুক্তিটাকে আবার উল্টে ছয় দেখাবে ভাবছো? না মহারাজ, না না মহারাজ, এখন আপনি একটা অদ্ভুত জিনিস দেখতে চলেছেন। এই পর্যন্ত এই পৃথিবীতে কেউ কখনো দেখেনি এমন জাদু। ইন্দ্রজাল মহেন্দ্রজালের থেকেও বেশি। দেখুন মহারাজ, এটা নয়, নটা কেমন ছয় হয়ে গেল। আহ,
আমাদের ভুবন বিজয়ে সপ্ত কবি শ্রেষ্ঠ থাকা সত্ত্বেও সভায় যেন কিসের একটা কমতি রয়ে গেল বলে মনে হয়। আমাদের এমন একজন হাস্যকবির প্রয়োজন যে হাস্যকৌতুকের সহকারে রাজ্যের সমস্ত প্রকার পরিস্থিতিকে চতুরতার সঙ্গে সামলাতে পারে। যশোদার নন্দলালা ছোট্ট দুষ্ট ছেলে, সে মিষ্টি মিষ্টি ভালোবাসা সবার কাছে পায়ে, যে এই দুধের ধারাতে মমতা যে মিশেছে, চোখের পলকে যে তাকে লুকিয়েছে, মন দিয়ে প্রাণ দিয়ে কত আদরে রেখেছে। সচ্চতাহে তোমারও কি পায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমারও দয়ায়। হে মা, আমার শুধু একটাই ইচ্ছে আছে, সেটা যে কি তুমি ভালো মতনই জানো। ওই কবিতাই আমার ছেলের জীবন, ওই কবিতা দ্বারাই ওর একটু টাকা রোজগারের রাস্তা দেখিয়ে দাও মা। আহা, কি অদ্ভুত কবিতা লিখেছো রামকৃষ্ণ, সাবাস সাবাস। হ্যাঁ সাবাস সাবাস, যে কবিতা লিখে এক পয়সাও আমদানি হয় না, সেই কবিতা দিয়ে শুধু ঘরেই ভরে যাচ্ছে আর নিজের প্রশংসা নিজেই করছে। কিন্তু আমি যে কি তা প্রমাণ করার মতন সুযোগ আমি এখনো পাইনি মা। সুযোগ আমাদের খুঁজে খুঁজে আসে না রাম, নিজেকেই সুযোগ খুঁজে বের করতে হয়। তুমি চার দেওয়ালের ভিতরে বসে লিখতে থাকলে শুধু তালপত্রই শেষ হয়ে যাবে, আমাদের খাবার জুটবে না। তোমার যা দরকার তোমাকেই খুঁজে বার করতে হবে, তোমার প্রতিভা অনুযায়ী তুমি কাজ খুঁজতে শেখো। যাই বলি না কেন, শুধরাবে না, কোনো কাজকর্ম করবে না। আমি কষ্ট দেখে কবে মুক্তি পাব কে জানে। অবহেলা করে জীবন কাটিয়ে আমি মাকে অনেক দুঃখ দিয়েছি, যে করেই হোক আমার মাকে খুশি করতেই হবে। বাপ, ভালোই হয়েছে তোমার মেজাজ ঠান্ডা হয়েছে মা, কাল থেকে আমি নিশ্চয়ই কাজ খুঁজতে বেরোব। আমি জানি তো তুমি খুব সোনা ছেলে। যতই দুর্যোগ আসুক না কেন, সাহসের সাথে লড়াই করে বিজয় লাভ করবে। বিজয় ভব, বেরিয়ে পড়ো বাবা।
আজ্ঞে। আপনি কে আজ্ঞে? আপনার এখানে কি কাজ আজ্ঞে? আমি একজন কবি। আহা, আপনি কবি বুঝি? হ্যাঁ, আমি কবি। আমায় কিছু সাহায্য করতে পারবেন? আমাদেরকে ঘাম ঝরিয়ে খেতে হয়, বুঝলেন? এরকম জায়গায় আপনার মতন একটা কবিকে কে সাহায্য করবে আজ্ঞে? দয়া করে এখান থেকে চলে যান ব্রাহ্মণ গোসাই। আরে চারি কবি, যাও কবি, এখানে কবিদের নিয়ে আমাদের কোনো কাজ নেই। কবিবর, কোনো বৈঠকে যান আপনি। আমরা সারাদিন মাঠে ঘাটে কাজ করি মশাই, সন্ধ্যেবেলা একটু শান্তির জন্য আমরা এখানটায় এসে বসি। এখানে এসে আমরা একে অপরের সুখ দুঃখের কথা ভাগাভাগি করে নি। আচ্ছা, তুমি কবিতার বিষয়ে কিছু জানো নাকি? কি কবিতা? না না, সেসব আমার মাথায় ঢোকে না মশাই। কিন্তু আমাদের যে রামনাথবাবু আছেন, ওনার কবিতা খুব পছন্দের। আরে, বলতে বলতেই তো উনি এসে গেছেন। নমস্কার, নমস্কার, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন, সবাই বসুন বসুন। আচ্ছা, আর বলুন, সন্ধ্যের খবর কি? আমি একজন কবি। আচ্ছা, তুমি কবি নাকি? সাবাস সাবাস। আচ্ছা, তুমি এতদিন যা যা কবিতা লিখেছো তার মধ্যে একটা শোনাও তো দেখি আমাকে। নালুগুরু নিনু বালুমারুন గెలు తువు సుగుణోతికి కాంతి కీర్త్యాకృతులన్ నలుగురు నిను బలుమారున్ భళి భళి అను కర్చరంగా పాండురంగా బంధ కరో ఈ సబ్ బాబాయ్ రే ఏకి రే అమార్ మాతాయ్ కిచి ఢోకేని రే ওরে বাবা রে, আমি পালাই রে। ওরে বাবা রে, এসব শুনে আমি পাগল হয়ে যাব রে। এইটা কি কবিতা? হ্যাঁ, যে কবিতা কেউ বুঝতে পারে না, সেই কবিতা লিখে তোমার শ্রম তুমি ব্যর্থ করেছো। এই বৃথা প্রচেষ্টা তুমি বন্ধ করো। যুবকবি, আমাকে কবি বলে ডেকে পরিহাস করছেন নাকি? পরিহাস করছি না, তোমার কবিত্ব দেখে প্রশংসা করছি। এ কবি শ্রেষ্ঠ, তোমার পরিশ্রমের মূল্য দেওয়ার সামর্থ্য এখানে কারণ নেই। তাহলে কোথায় পাবো? বিজয়নগরে। সেখানকার রাজা মহাপণ্ডিত। ওখানকার রাজা ওনার সভাতে অষ্টম দিগ্গজকে স্থাপন করার প্রচেষ্টা করছেন। তোমার এই কবিতার গুণ একমাত্র সেখানেই গুরুত্ব পাবে। আমার কথা শুনে ওখানকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, তোমার ভালো হবে। সত্যি, আমিও এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম স্বামী। সংগ্রাম তুই করে যা বিজয়ী ভব। মায়ের বিশ্বাস তার ঋণ শোধ করে, মা এবং গুরুর আশীর্বাদ এবং ভগবানের কৃপায় তোমার যোগ্য সম্মান তুমি পাবে। ঋষিজে খুলে দিলেন দৃষ্টি, তোর তুলে নে কলম, লিখে দে কবিতায় শিখরের পরে তুই খেলিস যে দাবা খেলা স্ফূর্তি তোর। সিংহের সাহসে রণ দরবারি তুই দেখিয়ে দে সৌর্যের, না কিছু বাধা না প্রতিহত, ছিনিয়ে নে তুই নিজের অধিকার, শিবের ডমরু বাজিয়ে দে নায়ক। সন্দেহ নেই মনে, বিজয় তোর নিশ্চিত, যুক্তির অস্ত্রে দে তুই দেখিয়ে।
হে মাতা জগৎ মাতা, এই দুনিয়ায় সবাই তোমাকে পূজো করে, উৎসব মানায়, তোমাকে এই লোক মাতা মেনে ভক্তি করে। যারা শুধু তোমাকেই ভরসা করে তাদের জন্য কি করেছো এত হাত মুন্ডমালা সহ তোমার এই রূপ কেন? যদি সত্যি সত্যি লোক মাতা হও তো নিজের বাচ্চাদের এত ভয় দেখাও কেন? বলো মা বলো। মাতা জগৎ মাতা, এই তোমার আসল রূপ, আমায় আশীর্বাদ দাও মা। বৎস, তোমার এই পরিষ্কার মন এবং ভাবাবেশের জন্যই তুমি আমার দর্শন পেয়েছ। এই নাও, আমি তোমায় অনুগ্রহ করছি। মা এসব কি? আমার ডান হাতে আছে ঐশ্বর্য, তুমি যদি এইটা খাও অনেক ধনবান হবে। আর আমার বাঁ হাতে আছে জ্ঞান, এইটা খেলে তুমি অনেক বড় পণ্ডিত হবে। বৎস, এখন তোমার কোনটা দরকার, ঐশ্বর্য না জ্ঞান, সেই বিষয়টা তোমাকেই ঠিক করতে হবে। বৎস, তুমি তাহলে জ্ঞান চাও তাই তো? না মা, ঐশ্বর্যও চাই। রামকৃষ্ণা, এটা তুমি কি করছো? রাগ করো না মা, ঐশ্বর্য ছাড়া পরিবারের পালন পোষণ করতে পারবো না। অন্যদিকে জ্ঞান রহিত ঐশ্বর্য পেয়ে আমি নিজেকে সম্পদশালী ভাবতে পারবো না, এই জন্য দুটোকে মিলিয়ে খেয়ে ফেললাম। এখন আমি জ্ঞানী ও ধনী হয়ে যাব না? হবে বৎস, নিশ্চয়ই হবে, কিন্তু ওই ঐশ্বর্য অন্যদের কাজে লাগবে, তোমার না। তোমার জ্ঞান প্রজাদের ভালোর জন্য ব্যবহার হবে। যত বিপদই আসুক নিজের বুদ্ধি বলে তুমি একজন হাস্যকবি হয়ে উঠবে। মানে আমি হাস্যকবি? ধন্য হলাম জগৎ মাতা, ধন্য হলাম। রামকৃষ্ণা ভালো, তোমার প্রতিভার আমি প্রশংসা করছি। এই মুহূর্ত থেকে তুমি আমার অষ্টম মহাজ্ঞানী কবি নিযুক্ত হলে। ধন্যবাদ মহারাজ, আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখব। শোনো, বিজয়নগরবাসীরা শোনো, শুধু কলাকার্যের জন্য নয়, ন্যায় ও ধর্মের প্রতীক হিসেবে আমাদের ভুবন বিজয়ে অষ্টম দিগ্গজের স্থানে শ্রী 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 তেলানি রামকৃষ্ণকে নিযুক্ত করা হয়েছে। ডম 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 ডমরু বাজে, কবির পদবী এনাকে সাজে, বিজয়নগরের সেবক সে যে মাথার মণি হয় দেখো বিরাজে। অমরুহে তোর কীর্তি, বিজয় যে তোর স্ফূর্তি, স্বাগতম তে নারীজি, জয় জয় হো, জয় হো, জয় হো। প্রশ্নের উত্তর দিয়ে সমস্যা সব দেয় সারিয়ে, স্বাগত করো গবিরাজকে, খুলে দাও খুলে দাও দ্বার, নিন্দাকে প্রশংসায় বদলায়, গরিমা আর সাধুতায় চলে, রাজ্যের ভবিষ্যৎ তারই হাতে, সম্রাট ও তার যশ গান করে।
করে শেখায় স্বপ্নের ডানা লাগায় লেখনীর ধারে তার কবিতার জ্ঞানে অন্যায়কে রোখে সে জয় জয় হো জয় হো জয় হো অশোক ভুবন বিজয় প্রভুকে আমার সাদর প্রণাম। কিন্তু ফুল কোথায় গেল? আপনার গতকালের মায়াজাল প্রদর্শন আমাকে মন্ত্রমুগ্ধ করেছে। এখন আপনি আমার থেকে কি চান? সংকোচ না করে বলে ফেলুন জাদুকর। প্রভু, আপনার অঙ্গরক্ষক হয়ে আপনার ভোজনকে আগেই পরীক্ষা করার জন্য আমার মতো নিপুণতাপ্রাপ্ত লোক আপনার পাশে থাকলেই সেটাই সঠিক হবে মহারাজ। এই জন্য আপনার কাছে প্রধান অঙ্গরক্ষককে জায়গায় আমায় নিযুক্ত করার আর্জি রাখছি মহারাজ। হ্যাঁ প্রভু, এনার আর্জিটা একদম বিচারযোগ্য বলে আমার মনে হচ্ছে। মহারাজ, আপনার মতামত কি আমার জানা নেই, তবে কিছুক্ষণ অপেক্ষা করে আমাদের হাস্যকবি আসার পর মতামত জানালে আমার মনে হয় ঠিক হবে। আমার গতকালের প্রদর্শন দেখে অবাক হয়ে লুকিয়ে পড়েছে যে তেনালি। আপনারা যদি ভাবেন যে সেখানে আসবে, তো এই নিন তিন ক্ষণকালের জন্য এই ঘড়ি এখানে রাখছি। এই ঘড়িতে লাগানো তিনটি তোলবার ঘুরে, তিনটি ফিতে কেটে, তিনটি তোলবার একসাথে মিলে গিয়ে ঠিক তিন ক্ষণকালের মধ্যে ওপরের বালি যদি নিচে আসার মধ্যে ওই তেনালি এসে না থাকে, প্রধান অঙ্গরক্ষক হিসাবে আমাকেই তো নিযুক্ত করতে হবে মন্ত্রীজি। জাদুকর মহাশয় অদ্ভুত চাল দিয়েছেন। আপনি যে কতটা ভীত তা আপনার শর্ত শুনলেই বোঝা যাচ্ছে। আপনার বিথাস পালন বন্ধ করবার জন্য এক্ষুনি আসবেন সেই বুদ্ধিমান। কাঁটা দিয়ে কাঁটা সরাতে পারে সে, মায়াজালকে মায়াজাল দিয়ে পরাস্ত করে। সেই জন্য শুধু নামেই নয়, আপনাদের মতো লোকেদের ভাগ্য বদলে দিতে পারে এমনই সে হাস্যকবি। সে জাদুঘরের অবস্থা তোমারই মতন হবে কুকুর মহারাজ। থামো থামো,
এই ভঙ্গিমা দেওয়া বন্ধ করো। আগে এটা বলো যে তোমার এখানে আসতে এত দেরি হলো কেন? না মানে গুরুদেব, একটু বিশ্রাম করে স্নান টান করে আসতে। থামো থামো, তোমার এই বকবকটা বন্ধ করো তো, রাখো তোমার এই সমস্ত মিথ্যে কথা। আমরা যারা মহারাজের সেবাতে নিযুক্ত থাকি সর্বক্ষণ আমাদের সচেতন থাকতে হয়, কিন্তু আমাদের যে কাজটা কালকে করার কথা সেটা আমরা আজকেই করে ফেলি, সেটা কি তুমি জানো? ও তাই নাকি? তার মানে আজকে সময় হবে না জানতে পেরে আপনি আজকে স্নানটা কালকেই সেরে রেখেছিলেন। রাজগুরুর সঙ্গে তুমি পরিহাস করছো? ছি ছি, সমস্ত বুদ্ধিমানীদের মাথায় চড়ে বসেছো। ও মানে আপনিও মাথায় চড়ে বসে আছেন? আমি কারো মাথায় চড়ে নেই। তার মানে আপনারও বুদ্ধি নেই না? শান্ত থাকুন, শান্ত থাকুন। প্রভুর জন্য, সভাসদের জন্য, বিশেষ করে আমাদের জাদুকর মহাশয়ের জন্য। মনে হচ্ছে আপত্তি একেবারে বিদায় হয়েছে, আর ফিরে না আসলে খুবই ভালো হয়। না রে চাকা চাকা নারা বুম্বুলিকু বুম্বুলিকু হুর খুশ খুশ। পূর্বতন পলয়েন্দ্র জাল এক জায়গায় অদৃশ্য হয়ে অন্য জায়গায় প্রকট হওয়ার জন্য আগে থেকেই ব্যবস্থা করে রাখা। আরে রামকৃষ্ণা, আরে কোথায় গিয়েছিলে আর কোথা থেকে এলে? আরে এইসব হার কঙ্কাল কি? আমাদের জাদুকর মশাই জানেন আমি কোন অদৃশ্য লোকে গিয়েছিলাম। ফেরার সময় ওনার জিনিসগুলো ওখানকার লোকে আমার হাতে পাঠিয়ে দিয়েছে। আরে এ কি অভিযোগ? এর সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই। এক্ষুনি আসছি। অগত্যে দর্শনে ইন্দ্রজালম, এটাই জাদু বিদ্যা। চোখের সামনে থেকে বস্তু লুকিয়ে আচমকা শূন্যের থেকে তৈরি করা ধাঁধা দেখি লোকে অবাক করে দেওয়া। আরে এ কি রামকৃষ্ণা, আধ খাওয়া ফল কোথা থেকে নিয়ে এলে? এগুলি তো আমাদের জাদুকর মহারাজ অর্ধেক খেয়ে অদৃশ্য লোকে ফেলে এসেছিল। ফেরার সময় ওনার ফল ওনাকে ফিরিয়ে দিতে ওখানকার লোক আমার হাতে পাঠিয়ে দিলেন। এটা মিথ্যে কথা। অদৃশ্য লোক আবার কি, হাড় কঙ্কাল কি, অর্ধেক ফল খাও আবার কি, আমায় বলো। এইসব তো আপনারই। আরে আরে, এ আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এসব কে করে? সেই টিয়া। মহা উৎকৃষ্ট মাতেন্দ্র জাল, তোমার ধ্যান আমার দিকে আকর্ষিত করে তোমার উপর থেকে তোমারই ধ্যান হাটিয়ে দিয়ে তোমার মুখ থেকে আমি যা চাই বলিয়ে নেব। আরে টিয়াটা কে, সে করেটা কি, তুমি কি করতে চাইছো? এত রেগে জিজ্ঞেস করলেও কি করে বলবে আপ্পাজি? এটা রহস্যজনক, এই মায়া আপনারা দেখতে পাবেন না, এটা জাদুই পর্দার পেছনে লুকোনো আছে। মহারাজ, এই লোক আমাদের চোখকে ধুলো দেওয়ার জন্য এই টিয়াটাকে কাজে লাগিয়ে নানান রকম ইন্দ্রজাল দেখায়, যাতে আপনি ওর কাজে মুগ্ধ হয়ে ওকে আপনার প্রধান অঙ্গরক্ষক নিযুক্ত করেন। এরপর আপনার প্রাণনাশ করাটাই ওর আসল উদ্দেশ্য ছিল মহারাজ। আসলে ও হলো আমাদের শত্রু বহমনি সুলতানের গুপ্তচর মহারাজ। গতকাল সভাতে ওর হাবভাব দেখে আমার সন্দেহ হয়, তাই এই গুপ্তচরের বিশ্রাম কক্ষে গত রাতে আমি গোয়েন্দাগিরি করি। একটা পত্র এই পুরো চক্রান্তের পর্দা ফাঁস করে দিয়েছে। এই কুকর্মের প্রমাণ আমি আপনার কাছে উপস্থিত করছি মহারাজ। এই রাজদ্রোহীকে এক্ষুনি বন্দী বানানো হোক। সাব্বাস রামকৃষ্ণ, অদ্ভুত, তোমার বুদ্ধিমত্তা চমৎকার। ধন্যবাদ মহারাজ। এই উপহার আপনি স্বীকার করুন। আহ,
আসলে তেনালি রামকৃষ্ণ বেটা সভাতে এত কেন যে দেরি করে এলো সেটাই আমি বুঝতে পারছি না। কেন এলো, কেন কেন কেনই বা সবার সম্মুখে আপনাকে বেইজ্জত করতে? চালবাজ মায়া বিছেলে নটখট বুদ্ধিতে খেলে জাদুতে মায়া করে সে যে একশোতে একশো মেরে দুশ্মনকে ঘায়েল করে সুধায় মজার কত প্রশ্ন। তেনালি রামকৃষ্ণ ব্রিলিয়ান্ট তার যে জ্ঞান, তেনালি রামকৃষ্ণ কম্পিউটার ব্রেনটা জানো, তেনালি রামকৃষ্ণ আইনস্টাইন তার কাছে শূন্য, তেনালি রামকৃষ্ণ এইট ওয়ান্ডার সে জানো। টার্গেট মিস করে না সাবধান সে সব থেকে লড়াকু সে, বুদ্ধিতে করে লিড থিংকিং এ হাই স্পিড, প্রবলেম সব সলভ করে এক চুটকিতে, মাটিকে সোনা করে ম্যাজিক দেখিয়ে সবাইকে, বোকাকে বোকা বানায় চোখের পলকে হয় উধাও। তেনালি রামকৃষ্ণ ব্রিলিয়ান্ট তার যে জ্ঞান, তেনালি রামকৃষ্ণ কম্পিউটার ব্রেনটা জানো, তেনালি রামকৃষ্ণ আইনস্টাইন তার কাছে শূন্য, তেনালি রামকৃষ্ণ এইট ওয়ান্ডার সে জানো। ম্যাজিকের লাঠি সে, টেকনিকের ড্যাডি সে, গুরুদের গুরু সে যে কামাল করে, চ্যাপলিনের রোল মডেল মাস্টার পিস সে জানো, মিস্টার বিনের মতো জমিয়ে করে মনোরঞ্জন। তেনালি রামকৃষ্ণ আমাদের আইডল জানো, তেনালি রামকৃষ্ণ বসদের বিগ বস জানো, তেনালি রামকৃষ্ণ হাঙ্গামা করে সে দারুণ, তেনালি রামকৃষ্ণ এইট ওয়ান্ডার সে শোনো।
হয়েছে আর কত দেরি হবে পলকা বাবু ওরাও এলো না আর এরাও এলো না আরে আমাকে তো এখনই বাগানে জল দিতে যেতে হবে না খরগোশ নিজে জালে ফাঁসতে এসেছে আর শিকারি কুকুরকে এখন ছিচি করতে যেতে হবে তোর সব কথাতেই খালি তাড়াহুড়ো সেসব কথা এখন থাক পলকা বাবু আমি এতবার আপনাকে জিজ্ঞেস করছি তাও আপনি খুলে বলছেন না আমাকে আর স্বপ্নে তেনালিকে দেখলে আমাদের মন্ত্রীমশাই তাতাচার্যের চেয়েও আপনার বেশি বুক ধড়পড় করে কেন পলকা বাবু হে আর বলুন তো ওই হাস্যকবি আপনাদের সাথে কি এমন অন্যায় করে ফেলেছে রক্ষী এত রোগা পাতলা কেন মন্ত্রী এত নাটক হাটো কেন আমার ভাষা প্রান্তিক ভাষা আমার মনে অনেক ভালোবাসা তুমি মনে হয় খুঁজে খুঁজে জিনিস নিতে এসেছো এখানে মুদ্রা বার করো জিনিস নিয়ে যাও বাহ পলকা বাবু বাহ তোমার বন্ধুত্ব অদ্ভুত তোমার চিন্তাধারা অপরিসীম আমি তোমাকে কেন ছাড়িয়েছি জানো তো অনেক মালগুড়ি পেয়েছেন তো তুমি আমার শত্রুর শত্রু সেই কারণেই তুমি আর আমি বন্ধু হয়ে গেলাম সমাজকা দোস্ত যা আমি তোমার থেকে আশা করছি সেটাই তুমি চাইছো এবার তোমায় দুটো কথা বলি এটা কি জানো না এটা হাস্যকবি তেনালী রামকৃষ্ণে জীবনে ভূমিকম্প আনবার অদ্ভুত সব অস্ত্র শস্ত্র বুঝে গেছি এর সাথে সাথে তুমি যে লোকজনকে বাছাই করবে ওদের সাহায্য নিয়ে গুরুদেবের সাথে মিলে এক রাজনৈতিক চাল চলে তারপরে ওই তেনালির ঘরে আগুন লাগিয়ে দেব তোমার মতো মূর্খ থাকলে শুধু তেনালির ঘরে কেন পুরো বিজয়নগরে আগুন লাগানো সহজ হবে সোনা পদবী পছন্দিদা দারু আরো ভি সুন্দরী আপকে লিয়ে আরে রে রে তোমার কি দরকার হামারা দোস্ত বতাও পাঁচ পাঁচ জন বাহমনী সুলতান মিলে আমার স্বর্ণ অভিষেক করছেন এবার আমার কথা শুনুন জাহাপনাও এখন আপনাদের জানার দরকার সেই কৃষ্ণদেব রায়ের দেব রহস্য তাছাড়াও বিজয়নগর সম্বন্ধে আরো অনেক ভালো ভালো খবর আমি আপনাদের সামনে দেখাতে চলেছি সিমসলাধিম আল হাজার আরে বাহামনি দোস্ত জাদু বলে চিত্রপটে জাহাঙ্গীর দেখাচ্ছে সেটা আমি দেখেছি এবং বুঝেছি এই মুদ্রার রহস্য এই হলো রায়ার 50,000 ঘোড়ার ফৌজ 50,000 ফৌজ আছে এই দিয়ে কৃষ্ণদেব রায় কি করতে পারে আমরা পাঁচজন সুলতান 1,00,000 ঘোড়া নিয়ে গেলে রায়ের হাতে থাকবে শুধু ঘোড়ে কাণ্ডে আরে ঘোড়ে কাণ্ডে আরে ঘোড়ে খেলতে আর ইয়ে ভি দেখো রায় কি পদাতিক সেনা 3,00,000
हमारा पांच बाहमनी पदातिक सेना पांच लुखो पांच पांच बाहमनी सिपाहियों तीनों तीनों विजयनगर सिपाहियों को कायमा करे देवे कायमा। ये सच है जहां बनाओ हम लोग जिस तरफ ही देखी न कहनू वही कृष्ण देव राय कमजोर अच्छे वो जानवे बाहा मुनीर बॉल लक्ष लक्ष বাহামনি সৈনিকদের সাথে লড়তে কৃষ্ণদেব রায় সৈনিক শক্তি আর মাত্র ছ মাস। তার জন্য ফিকার নেই করনা, লুকোচুরি খেলা খেলতে গিয়ে দেব রায়ের চোখে আড়াল হয়ে ছ মাস যুদ্ধ করা মানে তো অনেক বাচ্চাও। তারপর দেখো দেব রায়ের খেল খতম, বিজয়নগর কা দোকান বন্ধ। আরে চুপ করো জাদু আলী, শুধু বুকে সাহস আর বাজুতে বল হলেই চলবে না। যদি দেবরায়ের স্বর্ণ মুদ্রা বেড়ে যায়, যদি ওই তেনালী রামকৃষ্ণ একটাও সুযোগ পেয়ে যায়, তাহলে আমাদের সব হিসাব গোলমাল হয়ে যাবে। বিজয়টা যদি বিজয়নগরের হয়ে যায় তো তো হাম ক্যা কর সকতে হ্যায়। আরে বীচ মে এই তেনালীটা আবার কে? সে একজন হাস্যকবি। বিজয়নগর সাম্রাজ্যের ওপর যত সংকটই আসুক না কেন সে আদৌ ভয় পায় না। সেই অন্ধকারকে চিরে সে নিজেই প্রকাশে জ্যোতি হয়ে জ্বলে ওঠে। কিন্তু এই জাদু আলী ওই তলোয়ারহীন যোদ্ধার থেকেও দিমাগের তলোয়ার বেশি চালায়। তার জন্য ওকে রাজদ্রোহী সাব্যস্ত করতে চুরির অপরাধে মিথ্যা সাক্ষীদের বন্দোবস্ত করে এসেছি। এবার এই হাস্যকবির রাজভক্তির নজরানা আজকে ভুবন বিজয় রাজসভার একটা ঘোষণাতেই বুঝিয়ে দেবে। আজ বিজয়নগর আদালতে এক গুরুত্বপূর্ণ অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন এই রাজদরবারেরই একজন। বাহামানি রাজ্যের মুদ্রা এবং গুপ্তচরী দ্রব্যাদি ওনার কাছে পাওয়া গেছে। রাজগুরু তাতাচার্যর অভিযোগ অনুসারে প্রত্যক্ষদর্শীগণ কারাগারের কারাধ্যক্ষ পলকাবাবু এবং গরকিয়া। বিস্তারিতভাবে বললে এটা প্রমাণ হয় যে শত্রুর যে গুপ্তচর জাদু আলীকে তেনালী রামকৃষ্ণ নিজেই ধরিয়ে দিয়েছিলেন, আজকে তিনি ধন আর অমূল্য পুরস্কারের লালসায় নিজেই জাদু আলীকে কারাগার থেকে পালাবার ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যক্ষদর্শী সাক্ষীরা আদালতে বয়ান দিয়ে দিয়েছে। এছাড়াও রাঙ্গা সিংহা নামক দুই কয়েদি এও বলেছে যে তারা তেনালীকে কারাগারে জাদু আলীর সঙ্গে দেখা করতে নিজের চোখে দেখেছে। সুতরাং সমস্ত প্রমাণ বিবেচনা পূর্বক রাজদ্রোহ এবং রাজ্যদ্রোহ এই দুটি অপরাধে রাজ্য বহিষ্করণের সাজা শুনিয়ে তেনালী রামকৃষ্ণ কবিকে তৎক্ষণাৎ রাজ্য ছেড়ে চলে যাবার আদেশ এই আদালত দিচ্ছে। বাচ্চাও, আজ এই তেনালী রামকৃষ্ণ ছাড়া বিজয়নগরের অবস্থা যেন একটা মুন্ডুহীন শরীরের মতো হয়ে যাবে, আর জিতবো তো আমরাই। আমি ভুবন বিজয়েতে যে আগুন লাগিয়েছি তার ফলে বিজয়নগর হবে দুঃখের শহর। রামকৃষ্ণার রাজ্য থেকে বহিষ্কার হওয়ার কথা আমার এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না।
এত কিছু ঘটনার পরেও ওর নীরবতা থেকে ভাবছি আমার বিচারে বোধহয় ভুল হলো আপ্পাজি। দুঃখ পাবেন না মহারাজ, যা সব ঘটেছে তা দেখে মনে হচ্ছে যে আমাদের মধ্যে দৃষ্টি আড়াল করে কেউ শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে, এটাই আমার সন্দেহ। এখন এই বিজয়নগরকে কোনো ভগবানই বাঁচাতে পারবে না। বাহামানি সুলতানদের সব ষড়যন্ত্র বিজয়নগর সাম্রাজ্যের উপর সফলভাবে কাজ করে গেছে, তাই ওই পাঁচটি রাজ্যের সৈন্য একত্রিত হয়ে যুদ্ধ করতে বেরিয়ে পড়ে। যখন রায় জানতে পারলেন যে শত্রু সৈন্যদল নিয়ে আক্রমণ করতে বেরিয়ে পড়েছে, তখন রামকৃষ্ণের রাজ্য বহিষ্করণের চেয়েও জরুরি রাজ্যকে রক্ষা করা বুঝতে পেরে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন তিনি। অন্যদিকে বাহামণিদের রণপরিকল্পক জাদু আলীর সঙ্গে আবার হাত মিলিয়ে তোতা পাখি সময় আর সুযোগ বুঝে তাকে এক গুরুত্বপূর্ণ সংবাদ দেয়। তার কথা অনুযায়ী জাদু আলী দক্ষিণ পশ্চিম দিকে তার সহযোগী অন্য রাজাদের নিয়ে রওনা দেয়। এদিকে যদিও মা কালীর অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন, তা সত্ত্বেও বিধির বিধান যে বদলানো যায় না তা বুঝতে পেরেছেন রামকৃষ্ণ। তারপরে ভগবানের নাম নিয়ে গভীর জঙ্গলের দিকে এগিয়ে চললেন তিনি। এটা বাঘ আর ওটা ছাগল। আরে তাড়াতাড়ি খেয়াল বিড়াইয়া, তুই আর কতক্ষণ ধরে চিন্তা করবি? আমাকে ব্যস্ত করো না নারুগোপাল। আহা, ওই চাল নয়, ওকে সরালে যে নারুগোপালের চালে মাত খেয়ে যাবে বিড়াইয়া। আমাদের নাম তুমি কি করে জানলে? তুমি ভাবছো এই কথা আমরা জিজ্ঞেস করবো? আমরা যখন কথা বলছিলাম তুমি কান পেতে আমাদের কথা শুনছিলে, এটা আমাদের জানা। তোমার নাম যে নরগোপাল সেটা আলাদা করে বলতে হবে না। কে আপনি? এই জঙ্গলে আপনার কি কাজ আছে? তোমাদের মতোই আমি একজন যাত্রী, আমার নাম রামকৃষ্ণ। আমার পরিচয় তো হলো, তোমরা এখন কোথায় যাচ্ছ? এই কাছের একটা ছোট গ্রামে আমাদের নারুগোপাল কাল বউ দেখবে বলে যাচ্ছে, তাই আমরা ওর সঙ্গে সবাই মিলে যাচ্ছি। সে কথা তো হলো,
কিন্তু আগে কি তোমরা কোনোদিন এই রাস্তা দিয়ে গেছো? এই রাস্তায় তো কোনোদিন যাইনি। তাছাড়া এই জঙ্গলটা নাকি একটু ভয়ানক, এমন কথাও আমি শুনেছি। ভয়ঙ্কর নাকি, কিন্তু কেন? মানে লোকে তো অনেক কথাই বলে থাকে এই জঙ্গলের সম্বন্ধে। কেন, এখানে কোনো ভূতটুত আছে নাকি? অনেক হয়েছে, এবার চুপ করো, তোমাদের কথা শুনে আমি ভয়ে মরে যাচ্ছি। আরে থামো নাড়ু গোপাল ভাই, অযথা আমার মনের মধ্যে আশঙ্কা জাগিও না তো। আগে বলো এই জঙ্গলে আছেটা কি? না না, কিছু নেই রামকৃষ্ণ। এই জঙ্গলে কিছু হিংস্র জঙ্গলি লোক থাকে, তাদের হাতে যদি আমাদের মতো সাধারণ মানুষ পড়ে যায় না, তারা শিকার করে আমাদের খেয়ে নেয়। সেই সব কথা এখন কেন বলছিস রে? ওই জঙ্গলি লোকগুলো বোধহয় আমাদেরকে ঘিরে ফেলেছে, এবার বোধহয় ওরা আমাদের মেরে খেয়ে ফেলবে। নাড়ু গোপাল ভাই, আমি তোমাকে ছাড়বো না। নাড়ু গোপালের ভয় তো নাড়ু গোপালের মতই ভারী। রামকৃষ্ণ, এখনই শয়তানি বন্ধ করো। ওদিকে দেখো বেচারা নাড়ু গোপাল কিভাবে ভয় পেয়ে কাঁপছে। নাড়ু গোপাল, আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হতে চলেছে। রামকৃষ্ণ, আবার শুরু করে দিলে তুমি। এবার আমিও কিছু করিনি, বিশ্বাস করো। আমিও আজও বিচিত্র কিছু আওয়াজ শুনতে পাচ্ছি। সত্যি? জুম্বা জুম্বা হে, জুম্বা 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 হে, হে জুম্বা জুম্বা হে। রামকৃষ্ণ, ওদিকে দেখো মাংসকে কেটে করে ঘিরে বেড়েছে রে, লালা করা ছেড়ে অরণ্য দেবের পায়ে পড়ি, মহাকালীকে দেব বলি, দিন দিন আমাদের শুভ বলে, পাকশালা কে দাও খুলে। হে কুসুম্বা জুম্বা, হে হে কুসুম্বা জুম্বা। এক সপ্তাহের খাওয়ার পেয়ে গেছে। খাজুম্বা খাজুম্বা জুম্বা। রামকৃষ্ণ, আমাদের কাছে যে খাবার আছে ওরা সেটার কথা বলছে না কিন্তু। তাহলে ওরা তো আমাদের দেহ খাওয়ার কথা বলছে ভাই। তোমাদের এই বাজে কথা বন্ধ করে আমাদের অতিথি হয়ে যাও। তোমাদের মেরে আমরা কিভাবে খাবো সেটা আমরা স্থির করে নেব। কেন পারবো না, পারবো না। তোমার আতিথ্য গ্রহণ করার মতন সময় আমার কাছে নেই। আমাকে এখন অনেক দূরে যেতে হবে। রামকৃষ্ণ, রামকৃষ্ণ, কি হয়েছে, কেন চেঁচাচ্ছ এইভাবে? আরে ওরা তো আমাদের অতিথি সৎকারের জন্য ডাকছে না ভাই। কারণ যাই হোক না কেন, আমার কাছে সময় নেই, আবার দেখা হবে দানায়া। এই যে নাড়ু গোপাল, ভয় চোটে মরে যেও না, ওদের আতিথ্য গ্রহণ করার জন্য বেঁচে থেকো। এই যে ঝাগড়া চলো, নিজের চুল দেখেছো, একটু তেল লাগাও, না হলে তো তোমাকে জন্তু ভেবে কেউ খাঁচায় পড়ে দেবে যে। ক্ষমা করবেন, আমাদের কাছেও একদম সময় নেই জানেন তো। এবার যখন এই পথ দিয়ে ফিরে আসব, আপনাদের আতিথ্য নিশ্চয়ই গ্রহণ করব। আসি। এই দাঁড়াও দাঁড়াও, এই যে ঝাগড়া চলো, নিজের চুল দেখেছো, একটু তেল লাগাও, না হলে তো তোমাকে জন্তু ভেবে কেউ খাঁচায় পড়ে দেবে যে। আমিও কিছু উপদেশ দেবো, একটুখানি দাঁড়াও তো। আরে জঙ্গলি, তোর পেট দেখ কেমন লাগছে আর আমার পেট দেখ কেমন লাগছে।
পরের বার যখন আমি আসবো তখন তোর পেটও আমার পেটের মতো হওয়া চাই, ঠিক আছে না? পালিয়ে গেল, দেখ রে পালিয়ে গেল। কি পাগলের মতন বকবক করছো, এই জঙ্গলের সব জন্তু ভেঙে যাবে যে। আরে আবার কি হলো? কালিমা, এই বিপদ থেকে আমাদের রক্ষা করো মা। রামকৃষ্ণ, এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবে তুমি কি তাই নিয়ে ভাবছ? এই সকল চরাচর সৃষ্টির একটাই ধর্ম, ইয়দ ভাবন তদ ভবতি। তুমি তোমার সত্যি মন থেকে যা চাইবে তাই হবে। মানুষের সংকল্পটাই আসল শক্তি। একবার যদি তুমি সংকল্প করে ফেলো তখন সেটাই তোমাকে সমস্ত পরিস্থিতি থেকে বাঁচিয়ে তোমায় জয় করবে। আমার প্রিয় অতিথিগণ, আমি তোমাদের টুকরো টুকরো করে চিবিয়ে খাবো। ভয় পাচ্ছ নাকি? ভয় করো না, আমি তোমাদের প্রাণ বাঁচানোর একটা সুযোগ কিন্তু দেব। হ্যাঁ, কি সুযোগ? আমি হচ্ছি একজন বিবেকবান মানুষ। এই জগতের সমস্ত মানুষের থেকে আমি অনেক বেশি বুদ্ধিশালী। কেননা তোমাদের সবার থেকে আমার সূক্ষ্ম বুদ্ধি একটু বেশি। দেখো, যদি তোমাদের মধ্যে কেউ এটা প্রমাণ করে দেয় যে সে আমার থেকে বেশি বুদ্ধিমান, তাহলে আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব। হ্যাঁ, কিভাবে প্রমাণ করতে হবে বলুন। আমি তোমাদেরকে একখানা প্রশ্ন করব, যদি তোমাদের মধ্যে কেউ তার সঠিক উত্তর দিতে পারে আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব। তা না হলে তোমাদের কি অবস্থা হবে জানো তো? চলো, আমরা প্রস্তুত আছি, জিজ্ঞেস করুন। আমার প্রশ্ন হলো, গাছ আগে না বীজ আগে, কোনটা আগে এসেছে বলো। ঠিক আছে, আমি আপনার প্রশ্নের জবাব দেব। ঠিক করে চিন্তা করে উত্তর দিও, কেননা তুমি কার সাথে কথা বলছো জানো তো? এই জগতের সবচেয়ে বেশি বুদ্ধিমান পুরুষের সাথে। গাছেরই প্রথম জন্ম হয়েছিল। তোমরা সবাই হেরে গেছো, তার কারণ কি জানো তো? আরে মূর্খ, বীজ ছাড়া গাছ কি করে সৃষ্টি হবে? তোমার উত্তর পুরো ভুল। তাড়াহুড়ো করো না, আমি যেই জবাবটা দিয়েছি সেটাই একদম ঠিক। কিভাবে সেটা প্রমাণ করো? হ্যাঁ, বোঝাচ্ছি বোঝাচ্ছি, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। কি প্রশ্ন? তোমার প্রথমে জন্ম হয়েছে না তোমার বাবার প্রথমে জন্ম হয়েছে? এটা পাগলের প্রশ্ন, আমার বাবাই প্রথমে জন্ম নিয়েছিল। আমার আরেকটা প্রশ্ন হলো এই যে, বয়সে তুমি বড় না তোমার বাবা বড়? এটা কোনো প্রশ্ন নাকি? আমার বাবাই বয়সে বড়। তাহলে এই দাঁড়ালো, যারা বয়সে বড় হয় তারাই আগে জন্মে থাকেন। হ্যাঁ তো। তাহলে বয়সে গাছ বড় হয় না বীজ বড় হয় তুমি বলো। গাছই বড় হয়। এবার তাহলে
কার আগে জন্ম হয়েছিল? বয়সে গাছ যদি বীজের থেকে বড় হয় তাহলে গাছই আগে জন্ম নিয়েছে। তুম্বা তুম্বা তোমার এত সাহস, তুমি আমার সঙ্গে পরিহাস করছো? এদের সবাইকে রান্নাঘরে নিয়ে চলো। এই এই সবার মধ্যে ওই বেটেটাকে আগে কাটবে, আগে কাটবে, আগে কাটবে, আগে কাটবে। এ বেদনা কে কোয়া কোন নয়? ও আদেশ না মা, তুমি মুতি দোষ। কিছু করো রামকৃষ্ণ, কিছু করো। আংটি ভান্তি ভান্তি শান্তি শান্তি কান্তি আংটি। এটা একটা জাদুই আংটি, এটাকে হাতে পরে একটা মন্ত্র বললে মনে যা চিন্তা করছো সেটাই সত্যি হয়ে যাবে। একটু পরে আমাকে তো মরতেই হবে। আমি ভাবছিলাম মরার আগে এই আংটিটা কাউকে দিয়ে দিলে ভালো হয়। অন্য কাউকে কেন দেবে, আমাকে দিয়ে দিলেই ভালো হয়। ওকে কিন্তু একদমই দেবে না, ওকে দিলে তোমার কোনো কাজে আসবে না। যদি তুমি ওটা আমাকে দাও, আমি যখন তোমাকে কাটবো তুমি কোনো ব্যথা পাবে না। এটা কি করে হবে? ওটা তো প্রথমে আমিই দেখেছিলাম, সুতরাং ওটা তো আমারই প্রাপ্য হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তোমাদের মধ্যে যে এই মন্ত্রটা ঠিকঠাক ভাবে বলতে পারবে এই আংটিটা আমি তাকেই দেব। দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি, ওই মন্ত্রটা হলো বলে দিয়েছি না, এবার আংটিটা আমার হয়ে গেল। এইভাবে বললে হবে না, ভুর শব্দটা মুখ থেকে আসা চাই, আর ফটাক শব্দটা সামনের লোকের গাল থেকে আসা চাই। উদাহরণস্বরূপ, বুঝতে পেরেছি আমি, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারিনি। তোমার বুঝে কাজ নেই, আমি বোঝাচ্ছি। আরে সব কি চলছে এখানে? রামকৃষ্ণ তুমি সত্যি খুব চালাক। তোমরা কি করছো এটা? আগে তো তোমরা তেঁতুল কুড়িয়ে বেড়াতে, আমার মতো একটা বুদ্ধিমান রাজা থাকা সত্ত্বেও কি অবস্থা এখন? জয় সর্দারের জয়। সর্দার, আমাদের সাথে ধোঁকা হয়েছে, ওই ছোটকুটা আমাদের ধোঁকা দিয়েছে সর্দার। আরে ছাড়ো, আমরা যদি একজোট হয়ে থাকতাম তাহলে ওই বেটে বলো আর যেই বলো আমাদের কিচ্ছু করতে পারতো না। না সে কথা না সর্দার, আমরা বংশ পরম্পরায় যে হিয়ালি পেটিকা রক্ষা করে আসছি, ওই ছোটকুটা সেই হিয়ালি পেটিকা চুরি করে নিয়ে পালিয়েছে সর্দার। ওই হিয়ালির পেটিটাকে? ধীরা 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 ধীর
রামকৃষ্ণ, জাদুয়ালির গুপ্ত কুঠুরিতে গোপনে প্রবেশ করে এই পত্রটি তুমি ওখান থেকে উদ্ধার করে এনেছ। সেই পত্রে থাকা নকশা অনুযায়ী আমাদের সামরিক বাহিনীর তথ্য ওরা জেনে ফেলেছে, তাই বিপদ সম্মুখীন। আমাদের সৈন্যবাহিনীর ও পদাতিক বাহিনীর সম্পূর্ণ বিবরণ সেই জাদুয়ালির মাধ্যমে শত্রু রাজ্যের কাছে পৌঁছে গেছে হয়তো। তার মানে হলো যে আমাদের রাজ্যের উপর বিপদের মেঘ ঘনিয়ে আসছে। সেটা কি বা এমন বড় কথা আপ্পাজি? যদি শত্রুর নজর ওটার উপর পড়েও আমাদের কাছে কোনো বিকল্প নীতি আছে নিশ্চয়ই। রামকৃষ্ণ, শত্রুর ষড়যন্ত্রগুলোকে ভেঙে পাল্টা আক্রমণ করা এত সহজ নয়। এদিকে দেখো, এই বিজয়নগর সাম্রাজ্য দিনকে দিন প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের রাজ্য প্রগতি করলে বিদর, বিরার, বিজাপুর, আহমেদনগর এবং গোলকুন্ডার একত্রিত সৈন্যদলকে আমরা হারাবার সুযোগ পাব। এই জন্য আমাদের রাজ্যের প্রগতিকে প্রাণপণে শেষ করে দেবার চেষ্টা করছে আমাদের শত্রু ওই বাহামণি। অভূতপূর্ব স্ফূর্তিতে বাহামণিদের হারিয়ে বিজয়নগরকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা আপনি দেখান আপ্পাজি। নিধি দরকার রামকৃষ্ণ, নিধি। আমাদের সৈন্যদলের বিকাশের জন্য এবং আমাদের সুরক্ষা মজবুত করতে নিধির দরকার পড়বে। সেই নিধি প্রাপ্ত করার জন্য 2 শতাব্দী পূর্বে বিদ্যারণ্য স্বামী যে নিধি লুকিয়ে রেখেছিলেন তার রহস্য তোমাকে বোঝানো দরকার। আরো একটা কথা, প্রাণের ভয় পায় এমন কাপুরুষ লোকের জন্য এই গুপ্ত ধনের সন্ধান হয়ে উঠবে মরণের সমান। বিদ্যারণ্য স্বামীর আদেশ অনুযায়ী নিঃস্বার্থবান, কার্যদক্ষতা প্রাপ্ত এক স্বতন্ত্র ধৈর্যধারী মানুষই নিধি সাধক হতে পারে। তোমাকে যদি এর যোগ্যতা অর্জন করতে হয় তবে রাজ্যে তোমার যে কটা আধিকারিক পদ আছে সব ত্যাগ করতে হবে। তেনালি রামকৃষ্ণ কবিকে তৎক্ষণাৎ রাজ্য ছেড়ে চলে যাবার আদেশ এই আদালত দিচ্ছে। কিষ্কিন্দা পর্বতে যা লুকোনো আছে সেই মহানিধির বিবরণ বোঝাতে যে হেয়ালি পেটিকা তাকে খোঁজার এবং তার রহস্যের বিবরণ এই তাম্রপত্রে সূচিত আছে রামকৃষ্ণ। রামকৃষ্ণ, এই হেয়ালির পেটিকাকে তোমাকে তোমার বুদ্ধি এবং কুশলতা দিয়ে চুরি করে ভেদ করতে হবে। আমাদের রহস্যের চোর শুধু ওই জাদুয়ালিকেই না, আমাদের সব শত্রুদের কঠিন সবক শেখাবার সুযোগ পাইয়ে দেবার যন্ত্র ওই হেয়ালি পেটিকা। রামকৃষ্ণ, পরিষ্কার চিন্তাধারা, নির্ণয়ে দৃঢ়তা, আচরণ রহস্যময় হওয়া দরকার। এগুলো বিদ্যারণ্য স্বামীর আদেশ ছিল। উনি যে আদেশ দিয়েছিলেন তা এতই জটিল যে নিধি খোঁজার প্রক্রিয়াকে আমাদের মাঝেই রাখতে হবে। আমাদের রাজা কিংবা আমাদের সচিব সমূহ যেন কোনোভাবেই এই রহস্যের খবর না পায়। আজ্ঞে মন্ত্রীবর। বারে তেনালি, তোর রাজ্য রক্ষার জন্য রাজ্য থেকে বহিষ্কার করার নাটক করে আমার চোখে ধুলো দিয়ে কিষ্কিন্দার পাহাড়ে লোকান্য রহস্য নিধি একাই হাসিল করে নিবে ভেবেছিস? আরে ও ভাবছে যে ওর চালের খবর জাদুয়ালি পর্যন্ত পৌঁছবেই না। তেনালি, তোর বরদানের ওপর পা রেখে তোকে পা দিয়ে পিষে ওই পাহাড়ে লোকানো নিধি লুট করতে মা আয়া হুঁ রে, জাদু বলে আয়া হুঁ।
এখন আর গোপাল আমার সাথে আসলে অনেক দুঃখ কষ্ট সইতে হবে, কিন্তু এখানে সুখ শান্তি ছেড়ে। এই রামকৃষ্ণ, তুমি এরকম করে বলো না, তুমি আমার প্রাণ রক্ষা করেছো। বাজবো বা মরবো আমি তোমার সঙ্গেই। এ ভাই, পাঠাও তোমার সিপাইকে। যাও। আও তেনালিজি, আও আও। তুমি থাকতে বিজয়নগরের আবার কোন মহানিধির দরকার হলো ভাই? এত লোভ তো ভালো নয় ভাই। যাও যাও, ওই মহানিধি খুঁজে আমার হাতে তুলে দাও। নিধি এনে তোমার হাতে দিয়ে দেব? কখনোই সম্ভব নয়। বাহামণিদের মেহরবানি পাওয়ার জন্য খাওয়ারে বিষ মেশাতে গিয়েছিলে, বাহামণির কুত্তা। বাহামণিদের মেহরবানির জন্য? তেনালি, এই জাদু আলীর আর এখন নবাবদের মেহরবানির কোনো দরকার নেই। আমি সারা দুনিয়ার রাজ করতে চাই, আর এই দুনিয়াকে খরিদ করনে কে লিয়ে আমার মহানিধি চাই। মদেক জাদুয়ালি ভাই, কি কাজ দিয়েছো আমাকে, কে জন্ম দিয়ে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছে যে মা, তাকে আমার নজরে দাঁড়িতে ওদের গ্রাম থেকে আনিয়েছো। আরে পলকা, ওই দিকে তোর মায়ের গলায় ঝুলছে গোল তলোয়ার, আর এই দিকে আমার হাতে রয়েছে খড়গসূত্র, যা তোর থেকে গুপ্ত ধন আদায় করার যন্ত্র। এবার এই দুই অস্ত্রের খেল দেখতে চাস? একবার ভালো করে এই যন্ত্রসূত্রটাকে দেখ, চোখ মেলে দেখ, প্রতি পাঁচ ক্ষণকাল অন্তর এই যন্ত্রের তার ছিঁড়ে যাবে, আর ক্রমানুসারে এর ভেতরে লাগানো ছুরি একটা একটা করে গলায় বসতে থাকবে। ঠিক 20 ক্ষণকাল পরে সব কটা তার কেটে গিয়ে ছুরি এসে তোর মার গর্দান কেটে দেবে তেনালি। এই কথাটা বলতেই আমার বুকটা কেমন ধড়পড় ধড়পড় করছে রে তেনালি। মার জন্যই নিধি খোঁজ, মার জন্যই নিধি এনে দে, তারপরে আমি তোকে তোফায় দিয়ে দেবো এই খড়গসূত্র। এইসা ঘুমাকে মাকে পুনর্জন্ম দিয়ে দিবি, কিন্তু মাঝখানে যদি তুই চালাকি করার চেষ্টা করিস না, এই দেখ, এই খড়গসূত্র শুধুমাত্র রক্ষাই করে না, কিন্তু স্থান কাল পাত্র না দেখে মারতেও পারে। হুম।
আরে কি দেখছো তুমি, তোর মায়ের মৃত্যুর সময় অবশেষ শুরু হয়ে গেল। যাও যাও। পুরাতন ভারতীয় লিপি অগ্রমুখী হয়, মুদ্রাগুলিকে বক্র নজর দিয়ে গুণ করো, হারানো নথটাকে অর্ধনারীশ্বরে মায়ের চরণের কাছে খুঁজো। এক অসামান্য গোলক ধাঁধা, তার মধ্যের বেশিরভাগ শীল আমাকে বিপদের দিকে নিয়ে যাবে। এর মধ্যে সঠিক কিছু শীল আছে ওপারে নিয়ে যাবে, সেগুলিকে চিনে ওপারে যেতে গেলে হেয়ালির পেটিকার মন্ত্র ধাঁধাগুলির থেকে প্রথম ধাঁধার আমাকে সমাধান পেতেই হবে। অগ্রমুখী মানে সামনে, সামনে আছে নূপুরের ঘন্টা, পায়ের নূপুর দুই। মুদ্রা, মুদ্রা মানে হাত, সেও দুটো, মানে দুই আর দুই চার। এবার চারকে দুটো বক্র নজর দিয়ে গুণ করো, মানে আট। এক নথ হারিয়ে গেছে, আটের থেকে এক গেলে সাত। অর্ধনারীশ্বরে মায়ের চরণ বাঁদিকে থাকে, মানে বাঁদিক থেকে সপ্তম শীল। বন্ধু, প্রথম তারটা ছিঁড়ে গেল, এবার তুমি কিছু করো। মায়ের প্রাণ বাঁচাতে গেলে আমাকে কি করতে হবে সেটা আমার ভালো জানা আছে। বাঁদিকের প্রত্যেক সপ্তম শীল আমাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। অদৃশ্য মার্গ আছে, মৃত্যাম্ব ধনুষ যন্ত্র নিষ্ক্রিয় হয়ে গেছে, মানে এই বিদূষক শিখামণির আসল পরীক্ষা শুরু হতে চলেছে। হেয়ালির প্রতিবিম্ব, গ্রহণ খুলবে দ্বার। Thank you.
দেয়ালির প্রতিবিম্ব গ্রহণ খুলবে দ্বার। হেয়ালির প্রতিবিম্ব গ্রহণ খুলবে দ্বার, মানে ওই দ্বারকে খুলতে হলে এই হেয়ালির পেটিকার প্রতিবিম্ব দিয়ে ওই উজ্জ্বল জায়গাটাকে ঢাকতে হবে। আমি নিধির কাছাকাছি পৌঁছচ্ছি। তুই না রে, নিধির কাছাকাছি আমি পৌঁছচ্ছি। বিষের রুচিকর উপাচার, মরণের দ্বার, নিধি ওই পার। রুচিকর উপাচার, মরণের দ্বার, নিধি ওই পার, মানে এখন এই কালকুট বিষ পান করে ওর স্বাদ যদি নোনতা হয় তো সাদা, কষা হয় তো সবুজ, ঝাল হলে লাল, তেতো হলে নীল, মিষ্টি হলে হলুদ, টক হলে কালো, মুন্ডুর মধ্যে থেকে সঠিক মুন্ডু দাবালে আমি নিধির কাছে পৌঁছে যাব। যদি আমি ভুল মুন্ডু দাবাই, তাহলে মৃত্যু সুনিশ্চিত। বন্ধু, দ্বিতীয় তারা ছিঁড়ে গেছে, এবার তুমি কিছু করো। বিষের রুচিটা তো কষা, ugh।
এক মুহূর্তে প্রাণহীন শরীর বানিয়ে পলকের মধ্যে অমৃত পান করিয়ে আবার জীবন দান দিলেন। ধন্যবাদ স্বামী, ধন্যবাদ। তোমরা এগিয়ে চলো। নজরানে বাবা কত সোনা, এক ঝটকায় আমি তো অষ্টদিক গজতে সর্দার হয়ে বলব। সোনা সোনা, আরে তেনালিজি, আমি তো আর রুটি খাবো না, সোনা সোনা খাবো, সোনা। মায়া ময়ূরী, রামকৃষ্ণ যখন তুমি লক্ষ্যের কাছে পৌঁছে যাবে তখন তোমাকে প্রাণাহুতি দিতে হবে, কিন্তু এটা মনে রেখো আমি চললাম। বন্ধু জাদুয়ালি, তুমি যা চেয়েছিলে তা তুমি পেয়ে গেছো, এবার আমার মাকে ছেড়ে দাও। ঠিক তেমনি এক বন্ধুর মতন এই স্বর্ণ ময়ূরীর পুতুলটা আমাকে উপহার দিয়ে দিলে। আরে তেনালি, গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর আগে তোর কথা চলছিল, এখন থেকে আমার কথা চলবে। এই নিধির থেকে এক পয়সা তোকে দেবো না, আর আমি তোকে একদম প্রাণেও বাঁচতে দেবো না। তুই যেটা ধরেছিস সেটা হলো মায়া ময়ূরী, আর তুই যাকে নিধি ভাবছিস সেটা হলো কৃত্রিম নিধি, আর কিছুক্ষণের মধ্যেই ওটা তোর মৃত্যুর সমন হয়ে আসবে। বাবা, এ তো আসল সোনা নয়, এমন করে গলে যাচ্ছে। ওরে বাপরে, এই জাদু মূর্খটা বেকারের কাজ করে আমায় বলি চড়াতে যাচ্ছিল যে, হে ভগবান আমাকে বাঁচাও। আরে ভেতরে তোমাদের মালিক কুকুরের মতো মরতে চলেছে, আর তোমরা এখানে দাঁড়িয়ে গরু চড়াচ্ছ নাকি গর্ধব কোথাকার? তেনালি, জাদু আলীর ওপর তুই জাদু করবি ভাবছিস? এই টিয়া, এই নে। আরে মূর্খ, তাদের মার শেষ হতে হয়।
হে গুপ্ত নিধি সাধক, রহস্য নিধি করবে রাজ্যের রক্ষা, মায়া ময়ূরী করিতে সন্তুষ্ট তুমি করো প্রাণার্পণ। মানে আমি কিষ্কিন্দার পর্বতে অনেক বিপত্তি কাটিয়ে অন্তিম স্পর্ধা পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু মায়ানিধিতে আমার প্রাণ ওই মায়া ময়ূরীকে সমর্পণ করতেই হবে। যা বেঁচে থেকে অর্জন করতে পারলাম না তার জন্য প্রাণ দিয়ে কি লাভ? মায়া ময়ূরীকে আমার প্রাণের বদলে অন্য কারুর প্রাণ অর্পণ করে দিলে সেটা ভুল হবে। তাহলে এই সব সমস্যার মূল কারণ, শতাব্দী ধরে যেই নিধির দরকার পড়েনি সেই আবশ্যিকতা আজকের দিনে যোগানোর দোষী ক্রূর জাদু আলীকেই নিধিকে অর্পণ করে দিই। এর জন্য ব্যূহ রচনা করে আমার এক ভরসাযোগ্য পিয়াদাকে কাজটা সমর্পণ করতেই হবে। মা, আগে তুমি চলো। তেনালি, নিধির জন্য তুই আমাকে বলিতে চড়ালি তো, আমি তোর মৃত্যুর কারণ হব। আনন্দের সময় ওই রহস্যময় নিধি পাওয়া গেলে কি আনন্দটা এটা হতো না রামকৃষ্ণ? নিধির সব নিয়ম পালন করার পরে রহস্য নিধিকে তো দেখা দিতেই হবে। সন্ধান এ যে মিথ্যে নয় সত্যি, এ যে এ মাটির নিধি গড়ে হবে তার প্রভুত্ব। মহাধীবর বিদ্যারণ্য রচে ছায়া আলোকের ভ্রম, মহাবিজ্ঞানী মহাকৌশলী এ তার চরিত। আশ্চর্য এ পর্বতগিরি লুকিয়ে রয়েছে কাঞ্চনগিরি, মহাবেদজ্ঞ কবি সূর্যকে জানাই যে প্রণাম। কল্পনা কথা নয় নয় এ যে সকলের জানা কথাটি, সে যে গর্বিত এ রাজ্যবাসী তুমি যে দেবতা। সাম্রাজ্য রথের সারথি তোমার যে অমর কীর্তি, স্বপ্নের সন্ধান এ যে মিথ্যে নয় সত্যি, এ যে এ মাটির নীতি করে হবে তার প্রভুত্ব। মায়ের তুমি যে সন্তান, ইতিহাস করেছ নির্মাণ। আজ জনগণ খুশি এক সুরে গান হাসি, আগে চলো বাবা নিয়ে
বাজাও ডঙ্কার নম। আশ্চর্যে ভবমতগিরি লুকিয়ে রয়েছে কাঞ্চনগিরি মহাবেদজ্ঞ কবি সূর্যকে জানাই যে প্রণাম। কল্পনা কথা নয় নয় এ যে সকলের জানা কথাটি, সে যে গর্বিত এ রাজ্যবাসী তুমি যে দেবতা। এরপর কি হয়েছিল তার আন্দাজ আপনারা নিশ্চয়ই করতে পারছেন। আমরা ভাবি কিছু আর হয় অন্য কিছু, এই কথাটাই সত্যি হল। বিজয়নগর সাম্রাজ্যের অখণ্ড শক্তির সামনে চক্রান্ত শুধু বিফলই হল না, বরং লেজ গুটিয়ে প্রাণ বাঁচিয়ে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না বাহামণিদের কাছে। অন্যদিকে বিজয়নগর সাম্রাজ্যে সুবর্ণ ভবিষ্যতের জন্য নিজের প্রাণের ভয় না করে স্বর্ণনিধি খুঁজে এনেছে তেনালি রামকৃষ্ণ, এই কথাটা জানতে পারার পর খুশিতে ডগমগ হয়ে ওনাকে স্বাগত জানান শ্রীকৃষ্ণ দেব রায়। এমন গুরুত্বপূর্ণ কাজ করতে পেরেছে তার ছেলে, তা দেখে গর্বে ভরে যায় লক্ষ্মী মায়ের মন। এবার তেনালির সম্বন্ধে মিথ্যে সাক্ষী দিয়েছিলেন যারা, সেই মালানা পোলানা আর কারাধ্যক্ষ চুপ করে নজর বাঁচিয়ে বিজয়নগর ছেড়ে পালিয়ে যায়। আর তারপর ওনার প্রাণের বন্ধু রাঙ্গা সিংগাকেও ভালো করে সম্মানিত করে কারাগারে ফেরত পাঠিয়ে দেন তেনালি। আর কোনো উপায় না থাকায় ভীষণ বুদ্ধিমান তেনালিকে দেখে ওপর ওপর তার প্রশংসা করে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছাই হয়ে তেনালিকে পরাস্ত করার সুযোগ খুঁজতে থাকেন রাজগুরু তাতাচার্য। গুরুর পরিস্থিতি যখন এমন তখন শিষ্যর কি অবস্থা, এটা নিয়ে আপনাদের সন্দেহ, তাই তো? চেয়ে দেখুন, এদের মাঝে মুরগি চোরের মতো দেখাচ্ছে এই নতুন লোকটাকে চিনেছেন কি? কে হলো পলকা বাবু, জঙ্গলে হারিয়ে গিয়ে আর হিয়ালি পেটিকা সঠিক হাতেই পৌঁছেছে এই খবর জেনে খুশি রাজাপ্পা গোষ্ঠীর হাতেই ফেঁসে গেলেন তিনি। অভ্যেস মতো ছয়কে নয় করার খেলা দেখিয়ে যখন হাসানোর চেষ্টা করছেন তিনি, রাজাপ্পা তাকে পিটিয়ে দিলেন আচ্ছা করে। শরীরে একদম মাংস না থাকার কারণে একে মেরে কাজ নেই ভেবে রাজাপ্পা তাকে নিজের গোষ্ঠীতে ভিড়িয়ে নিলেন। এবার বিচিত্র তোতা পাখির কথা, এখানকার গৌরব আর খ্যাতি রক্ষার ভার আজকাল ওরই ওপরে। বিজয়নগর রাজ্যের কেউ যদি কিছু খেতে চান তাহলে সেই খাবার প্রথম পরীক্ষা করে তোতা পাখি, কেননা তোতা পাখিকেই ভুবন বিজয়ের আহার পরীক্ষা অধিকারী নিযুক্ত করা হয়েছে। এদিকে বিয়ের সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে নাড়ুগোপালের সাথে সুন্দরী টুনটুনের বিয়ে দিয়ে দিলেন রামকৃষ্ণ। প্রিয়তমা, এর আগে আমি 133 বিয়ের জন্য দেখেছি, কিন্তু এর আগে তোমার থেকে বেশি সুন্দরী আর কাউকে কোনোদিন দেখিনি, বুঝতে পেরেছ? যখন থেকে আমার জন্ম হয়েছে তখন থেকে তোমার মতন সুন্দর পুরুষ মানুষ আমি কখনো দেখিনি জানো। তুমি শুধু আমার জন্যই বুঝেছ। Thank you.
शेषरक्षका जय हो दुष्कृत दांडिका जय हो लक्ष्य साधका जय हो धीर तेनाली रामकृष्ण। विजय पद धारा हे धीरा।